আমার মুসলমান ভাইরা কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এক কথায় ত্রিশ পারা কোরআনে যা আছে এগুলা মানুষের বানানো কোন কল্পকাহিনী না কিচ্ছা কাহিনী না ত্রিশ পারা কোরআনে সূরা ফাতিহা থেকে নিয়া একদম সূরা নাসের শেষ পর্যন্ত কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এই সূরা নাস সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাসের একদম শেষ পর্যন্ত সমগ্র ত্রিশ পারা কোরআনে হাকিমে যা আছে এগুলা মানুষের বানানো কোনো কিচ্ছা কাহিনী না কল্প কাহিনী না এগুলা সব আমার আপনার খালিক আর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা জুড়ে কন্টিক কিনা ও মুসলমান ভাইরা আপনি যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন আমরা যদি বাংলা বই পুস্তকের দিকে তাকাই ভালো করে তাকাইলে ভুল ধরা পড়ে পড়ে কি পড়ে না জোরে বলেন পড়ে কি পড়ে না বাংলা একটা বই পুস্তকের দিকে তাকালে ভুল ধরা পড়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ঐশী গ্রন্থ নাজিল করলেন আল্লাহ তাআলা ব্যক্তহীন ভাষায় ঘোষণা করে দিলেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اي دنيا امام دارا توم رشنا امي الله رب العالمين امار نبي محمد رسول الله رفار এমন এক ঐশী গ্রন্থ নাজিল করলাম যে ঐশী গ্রন্থের মধ্যে ভুল থাকতে পারে এমন সন্দেহ পর্যন্ত নাই জুড়ে কন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা দুনিয়ার কত নাস্তিকরা চেষ্টা করেছে দুনিয়ার কত বৈজ্ঞানিকরা চেষ্টা করেছে চিরুনি অভিযান দিয়েছে আল্লাহ কোরআনে একটা ভুল ধরতে পারে কি পারে না এ মুসলমান ভাইরা আল্লাহর কোরআনে নাস্তিকরা ভুল ধরবে কেমনি কারণ আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেছেন কোরআন নাজিল করে হেফাজতে দায়িত্ব নিয়েছেন কে চিৎকার করে বলে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আমার মুসলমান ভাইরা চামড়ার কান দিয়া নয় আমরা কথাগুলা দিলের কান দিয়া শুনবো জুড়ে কন কোন কান দিয়া আরো জুড়ে কন চামড়ার কান দিয়া না দিলের কান দিয়া শুনব হতে পারে আজকের কথা আজকের আলোচনা আমাদের কারো জন্য জীবনের শেষ আলোচনা হয়ে যাইতে পারে ঠিক কিনা আল্লাহর কোরআনের কথা কোন ইমানদার যদি তার মনের কান দিয়া শুনে দিনের কাম দিয়া যদি শ্রবণ করে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا سبحان الله بولين الله تعالى قرآن حكيم إرشاد করে দিতেছেন দুনিয়ার মানুষ শোনো মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা এত মজা কোরআনের আলোচনার মধ্যে আলোচনা শোনার মধ্যে এত ফায়দা আল্লাহ বলেন দুনিয়ার ইমানদার বান্দা বান্দি শোনো কোরআনের কথা কেউ যদি দিলের কান দিয়া শোনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ইমানের পাওয়ারটাকে বৃদ্ধি করে দেই জুড়ে কোন সুবহানাল্লাহ আমার শিক্ষিত ভাইয়েরা এই যে আমাদের সামনে একটা লাইট জ্বলতেছে আলো আছে না নাই এত আসছে না জুড়ে বলেন আলো আছে না নাই আলো আছে ওই লাইটের মধ্যে কারেন্টের বল্ডে যদি আরো 500 ভলিউম বাড়ায়া দেওয়া হয় কারেন্টের লাইটের আলোটা বাড়বে না কমবে জুড়ে বলেন বাড়বে না কমবে কারেন্টের ভোল্টেজ বেড়ে গেলে লাইটের আলো যেমন বেড়ে যায়
ইমানদার মুমিন মুসলমানেরা কোরআনের সাথে যখন সম্পৃক্ততা হয় ইমানদার মুমিন মুসলমানেরা আল্লাহর কোরআনকে যখন ভালোবাসে আল্লাহর কোরআনকে যখন মহব্বত করে কোরআনের মহব্বতে কোরআনের মাহফিলে যায় ওয়াজ মাহফিলে যায় গানের মাহফিলে যায় না আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ইমানা এ দুনিয়ার ইমানদাররা শুনুন আমি আল্লাহর কালাম যেই ব্যক্তি আমার কালামকে ভালোবাসবে আমার কোরআনকে ভালোবাসবে কোরআন এত দামি এত সম্মানী কোরআনের ভালোবাসাটা কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারীকে সুজা জান্নাতি বানায় দে আমার মুসলমান ভাইরা আল্লাহ তাআলা সূরা মুজাদালার মধ্যে বলেন يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات سبحان الله الله الكلام علشنا করলে তেলাওয়াত করলে এত মজা লাগে সারা রাত যদি আমরা তেলাওয়াত করি কোরআনের কথা যদি আমরা শ্রবণ করি আল্লাহর কসম যার হৃদয়ে ইমান নামক সম্পদ রয়েছে সে এই কথা বলবে সারা রাত্র ওয়াজ মাহফিল হলেও আমার বিরক্তি লাগে না দেখি না সারা রাত্র যদি কোরআনের মাহফিল হয় কোরআনের তেলাওয়াত হয় ইমানদাররা বিরক্ত হয় না ইমান জিন্দা হয় কি হয় জুড়ে বলেন ইমান কি হয় ইমান জিন্দা হয় আর বানরের বাচ্চা যারা তাদের খুলে দেয় কাঁপন সৃষ্টি হয় ঠিক কিনা এই নাস্তিকরা আমাদের বাংলাদেশটাকে নাপাক করে দিতেছে ঠিক কিনা যে নাস্তিকরা আমাদের আমাদের কলেজা টুকরা সন্তানদেরকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইগুলোতে বানরের বাচ্চা প্রবন্ধ লিখে দিয়েছে রচনা করে দিয়েছে বইগুলোতে লিখে দিয়েছে ওরা প্রমাণ করতে চায় আমরা বানর থেকে সৃষ্টি বানরের বাচ্চা তাদেরকে বলতে চাই তোমরা বানরের বাচ্চা হয়ে থাকো আমরা মানুষের বাচ্চা হয়ে বসবাস করব ঠিক কিনা দুঃখজনক হলো সত্য তাদেরকে গ্রেফতার করা হবে না ঠিক কিনা কিন্তু কোরআনের পক্ষে যারা কথা বলে হকের পক্ষে যারা কথা বলে ইসলামী তাজ এবং তালাদ্দুলের পক্ষে যারা কথা বলে তাদেরকে গ্রেফতার করা হয় ঠিক কিনা এই দুঃশাসনের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে দুর্ভাগ্যবন গড়ে তোলার দরকার আছে না নাই ইমানের বলে বলিয়ান হতে হবে ইমানের বলে বলিয়ান হয়ে আমরা যদি সামনে অগ্রসর হতে পারি ইনশাল্লাহ বাংলার আকাশে কালিমার পতাকা মাথা উঁচু করে উড়বে তাহলে আমরা কোরআনের মাহফিলে আসছি ভয় আছে অন্তরে জোরে বলে আমরা কার জন্য আসছি আল্লাহর জন্য আসছি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই চিল্লায় বলেন ঠিক কিনা কোরআন যদি আল্লাহর কালাম হয় কোরআন যদি আল্লাহর কিতাব হয় এই কিতাবের মাধ্যমে আমরা আল্লাহর সাথে সম্পর্ক লাগাতে চাই কি চাই না আমার মুসলমান ভাইরা আল্লাহ তাআলা সূরা মুজাদালার মধ্যে কত সুন্দর করে ক্লিয়ার করে বলেন ইয়ারফাইল্লা কুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শোনো আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শোনো যাদের ভিতরে ঈমান নামক সম্পদ আছে কি আছে যাদের ভিতরে ঈমান নামক সম্পদ আছে আর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যাদেরকে দ্বীনের জ্ঞান দিয়েছি আমি আল্লাহ যাদেরকে ঈমানের পাশাপাশি দ্বীনের জ্ঞান দিয়েছি আল্লাহ তাআলা বলেন তাদের দরজা তাদের সম্মান আমি আল্লাহ বানায়া দেই জোরে কান সুবহানাল্লাহ তাহলে আমার মুসলমান ভাইরা আমরা আওয়ামী লীগ বুঝি না আমরা বিএনপি বুঝি না আমরা জামাত ইসলাম বুঝি না আমরা চরমোনাই বুঝি না হেফাজত বুঝি না আমরা দল মত নির্বিশেষে আমরা সবাই এক আল্লাহর গোলাম জোরে কান ঠিক কিনা
আমি আমার পরিচয় হতে পারে না বিএনপি আমার পরিচয় হতে পারে না কোন দল আমার পরিচয় হতে পারে না তবে পারে দুনিয়ার পরিচয় এটা আল্লাহর কাছে পরিচয় হলো আপনার সবচেয়ে দামি আপনি হলেন একজন ইমানদার দেখি না ও মুসলমানবার আমরা দলের পরিচয় দেই আমরা বংশের পরিচয় দেই আমরা সম্পদের পরিচয় দেই সম্পদের আল্লাহর কাছে কোনো দাম নাই বংশের কোনো দাম নাই দলের কোনো দাম নাই আল্লাহর কাছে দাম ঈমান এবং আমলের জোরে কম ঠিক কিনা আমি যদি মারা যাই আপনারা কেউ যদি মারা যান আপনার যদি ঈমান থাকেন আর আপনার সাথে যদি ঈমানের সাথে যদি আল্লাহর কোরআন থাকে জোরে কোন কি থাকে জোরে বলেন কি থাকে আল্লাহর নবী বলেন আল্লাহর হাবিব বলেন একজন ঈমানদার যখন মারা যায় একজন ঈমানদার যখন মারা যায় অন্ধকার কবরে সুন্দর করে কাফন লাগায়া ঢুকায়া দেয় ঠিক কিনা একদল মুমিনকে যখন কবরের ভিতরে ঢুকায়া দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা মুনকার নাকি নামে দুইজন ফেরেশতা আসে কি আসে না আমার ভাইয়েরা একটু আওয়াজ করে বলেন আসে কি আসে না দুইজন ফেরেশতা কবরে আগমন করেন কবরে আগমন করার পরে তাকায়া দেখে ওই কবরের ভিতরে এত সুন্দর একজন যুবক যেই যুবকের চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো নূর চমকায় জুড়ে কন সুবহানাল্লাহ যেই যুবকের চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো নূর চমকায় ওই মুনকার নাকির ফেরেশতা তখন বলবে যুবক জীবনে কত যুবক দেখলাম এত সুন্দর চেহারা দেখলাম না কথা কি শুনেন জীবনে কত যুবক দেখলাম এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কোন যুবক তো আমি দেখলাম না তোমার নাম কি তোমার পরিচয় কি ও মুসলমান বারা দিনের কান্তা লাগায়া শুনেন আল্লাহর নবী বলেন এবার ওই যুবকটা বলবে ও মুনকার নাকির ফেরেশতা টেনশন করবা না চিন্তা করবা না আমি দুনিয়ার কোন মানুষ না আমি হলাম মহান আল্লাহ পাকের ফেরেশতা কোরআন সুবহানাল্লাহ জোরে বলবেন না আমি হলাম আল্লাহ তাআলা ফেরেশতা কোরআন এমন সময়ে ওই মুনকার নাকির বলবে কোরআন তুমি কেন যুবকের সুরতে আল্লাহর বান্দার কবরে দাঁড়িয়ে আছো এবার ওই যুবক আল্লাহর কোরআন এবার জবাব দিবে আল্লাহর বান্দা সকাল সন্ধ্যা আমাকে তেলাওয়াত করেছে ও মুসলমান ভাইয়েরা হাজারো মুরব্বি বাবা আছে হাজারো পুলিশ আছে রেব আছে আর্মি আছে হাজারো ব্যবসায়ী আছে অফসর হইলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে জুড়ে কনে মন আছে না নাই আছে না নাই হাজারো ইমানদার আছে অফসর হইলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আবার হাজারো মানুষ এমন আছে কোরআন তেলাওয়াত করে না ওই কোরআন জবাব দিয়ে বলবি ও মুনকার নাকির ফেরেশতা চিন্তা করবা না আমি বললাম আল্লাহ তাআলার ফেরেশতা কোরআন আল্লাহ বান্দাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ আমাকে কবরে পাঠাইয়া দিয়েছেন বলে তুমি কতদিন আল্লাহর বান্দাকে কবরে পাহারা দিবা আল্লাহ নবীর হাদিস পণ্ডিত ভাইয়ারা আল্লাহর হাবিব বলেন ফেরেশতারা কোরআন বলবে দুনিয়া যতদিন কেয়ামত হবে না কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহর বান্দার কবরে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব জোরে কান সুবহানাল্লাহ ও মুসলমান ভাইয়ারা শুধু তাই না ওই কোরআনের হাফেজরা কোরআনের আলেমরা আজকে আলেমদের সম্মান আমাদের মধ্যে কম না বেশি আজকে না জুড়ে কম কম না বেশি আলেমদের সম্মান নাই মসজিদের ইমামের বেতন সর্বোচ্চ 20,000 তাও 20,000 10,000 দিতে 32 বার মিটিং মিছিল করে ঠিক কিনা ঠিক কিনা আজকে ইমামের বেতন বাড়াতে হিমশিম কায় মনে হয় যেন মসজিদ কমিটির পকেট থেকে টাকা দিবে কেউ রাগ করবেন না কোরআনের মর্যাদা বলতেছি আজকে আলেমদের সম্মান নাই আমার ভাই আপনারা বলেন তামার দুনিয়ার বই পুস্তক যদি এক পাল্লায় রেখে ওজন করা হয় আল্লাহর কোরআনকে অপর পাল্লায় রেখে যদি ওজন করা হয়
আওয়াজ করে বলেন আল্লাহর কাছে কোন পাল্লাটা সবচেয়ে দামি কোরআনের পাল্লা যদি কোরআনের পাল্লা যদি আল্লাহর কাছে সবচেয়ে দামি হতে পারে তাহলে কোরআনের আলেমের দাম সমাজে বেশি হওয়ার দরকার না কম কিন্তু আমার ভাইরা কোরআনের আলেমের সম্মান কম এতে মন গাবড়াবার কিছু নাই মন গাবড়াবার কিছু নাই আল্লাহ বলেন বাল্লুহুয়া কুরআনুম মাজিদ ফী লাউহিন মাহফুজ এ দুনিয়ার মানুষেরা শুনুন এই কোরআন আমি আল্লাহ লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে নাযিল করেছি এই কোরআন যাদের সিনার ভিতরে থাকবে দুনিয়ার মানুষ তাদেরকে সম্মান না দিল কোরআনের আলেম হাফেজদের সম্মান আল্লাহর আরশ পর্যন্ত জুড়ে কন্টি কিনা চিল্লাও বলেন দেখি না কোরআনের আলেমদের সম্মান আল্লাহর কাছে আছে না নাই এ মুসলমান ভাইরা কোরআনের আলেমের সম্মান আল্লাহর কাছে কত বেশি আপনারা শুনেন বিরক্ত হন রাগ করেন রাগ করবেন না গুসা করবেন না কাউকে টার্গেট করে কোনো কথা বলি না একজন কোরআনের হাফেজের সম্মান আল্লাহর কাছে কত বেশি একজন আলেমের সম্মান আল্লাহর কাছে কত বেশি কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে একজন হাফিজ কোরআন আল্লাহর সামনে আল্লাহর আদালতে যখন যাবে যেই মা এবং বাবা নিজের সন্তানটাকে হাফেজ বানাইছেন নিজের সন্তানটাকে আলেম বানাইছেন আপনার ভাগ্য কত ভালো আপনার ভাগ্য কত ভালো আল্লাহ নবী বলেন উম্মত কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে সাধারণ পাবলিক যারা আমরা যারা সাধারণ পাবলিক আছি আমল যদি ভালো হয় ইমান যদি ভালো হয় আল্লাহ বলবেন তুমি সাধারণ পাবলিক ইমান আছে আমল আছে যাও তুমি জান্নাতে যাও কিন্তু নবী বলেন হাফিজে কোরআনকে আল্লাহ ডাকবেন হাফিজে কোরআনকে ডাকি আল্লাহ কাছে নিবেন কাছে নিয়ে বলবেন ও হাফিজে কোরআন তোমার সিনার ভিতরে তৃষ্ণা কোরআন আছে তুমি সোজা জান্নাতে যাবে এটা হতে পারে না এই হাসরের ময়দানে তোমার দাদা তোমার নানা তোমার বাবা তোমার মা এদের মধ্য থেকে যাদেরকে তোমার পছন্দ হয় তুমি যদি আমি মালিকের দরবারে সুপারিশ করো তোমার সুপারিশটা মঞ্জুর করে কবুল করে তোমার সুপারিশ অনুযায়ী তোমার আত্মীয়দের আত্মীয়দেরকে আমি আল্লাহ তাআলা আজকে জান্নাতে ঢুকায়া দেব